উড়োজাহাজে পেজার ও ওয়াকিটকি নিষিদ্ধ করেছে ইরান। লেবাননে সাম্প্রতিক হামলার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার মুখপাত্র জাফর ইয়াজারলো জানান, এখন থেকে মোবাইল ফোন ছাড়া অন্য কোনো ইলেকট্রনিক যোগাযোগ ডিভাইস উড়োজাহাজের কেবিন বা লাগেজে বহন করা যাবে না। গত মাসের মাঝামাঝি লেবাননে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সদস্যদের লক্ষ্য করে পেজার ও ওয়াকিটকির মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়। এসব বিস্ফোরণে বহু বাড়ি, দোকান ও গাড়িতে আগুন ধরে যায়। এতে অন্তত 39 জন নিহত এবং প্রায় 3000 মানুষ আহত হন। এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে ইরান ও হিজবুল্লাহ, তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েল। লেবাননে ওই হামলার পর ফ্লাইটে পেজার ও ওয়াকিটকি নিষিদ্ধ করে আমিরাতের বিমান সংস্থা এমিরেটস। এছাড়া ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর বেশ কয়েকটি আন্তর্জাতিক এয়ারলাইন্স ইরানের ফ্লাইট বন্ধ করে দেয়। গত 1 অক্টোবর ইসরায়েলে প্রায় 200 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনীর এক জেনারেল সহ অঞ্চলটির নেতাদের হত্যার প্রতিশোধ নিতে এই হামলা বলে জানায় তেহরান। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর প্রতিশোধের অঙ্গীকার করে ইসরায়েল।